এক নম্বর চলতে নিবেন সেই নম্বর ওয়ার্ডের আর বর্তমান মেম্বার গতবার যে ইলেকশন করি প্রত্যেকের যে যে আশা কেন করি প্রত্যেকের মানুষের প্রত্যেকের মানে আশা পূরণ করি যে দাবি দিয়ে নাই হা পূরণ করি এবারও ইনশাল্লাহ প্রত্যেক আলম প্রত্যেক মানুষের তুই এবার বালাগঞ্জ আবার আর তোর সাহায্য আই এন 100% আশাবাদী এবার আশা বলে যার যে এন সন্তুষ্ট গরম পরে করবি প্রত্যেকের লোড কাট করবি এবারও যদি আরো যদি জয়যুক্ত করো আর এলাকার মা বোন প্রত্যেকের আশাকে না পূরণ করছো অনুমান করেন আরো বহুত বড় ওয়াটাল আছে প্রায় 6000 গুটালা ওয়াটন আছে না উইয়েন ওয়াটাল নিজে যে উন্নয়ন নেই আর সেই নম্বর মাত্র 1300 বুড়া তার ভিতরে তো তত উন্নয়ন নয় এলাকা অনুপাতে কেন হিসেব নো আছে না ওই হিসেবে চিন্তা করে দিয়ে আর এলাকার নাই কিছু করি বলে চিন্তা ভাবনা করি সেই নম্বর ওয়ার্ডের জনগণ আছে আর নির্বাচনী ফটিকলি ফুটবল মাহা যদি আমরা উদ্দেশ্যে আই সিপ্লাস মাধ্যমে আমরা আছে অনুরোধ জানাই আমরা যদি আর নির্বাচিত করেন আই সর্বোচ্চ চেষ্টা আমরা সেবা দিই এবং যে কোনো সুযোগ সুবিধা দিয়ে আর ফাঁসা পাইবেন এবার প্রতিদ্বন্দ্বী আসলে কাগজ কলমে 6 জন কিন্তু মূলত ব্যানার পোস্টার এবং নির্বাচনের আমেজ যে দেখি আই টোটালি আসলে 203 জন যোগাযোগ ব্যবস্থার নিয়ে আবার আরও উন্নতি গরম করব তারপরে শিক্ষা ব্যবস্থার নিয়ে উন্নত গরম করব কারণ আর একখান এলাকা এন একখান এলাকা মোটামুটি 1580 ভোটার কিন্তু আয়তনের দিক দিয়ে বড় প্রাথমিক শিক্ষা দেয় ইল্লাকান স্কুল আই অলরেডি বাস্তবায়ন করছি এবং ইবে আগামী 15 তারিখ ওই স্কুল উদ্বোধন হইব অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর মডেল উন্নয়ন বা প্রযুক্তি নির্ভর আধুনিক ওয়ার্ড গড়ি পেলে আই আশাবাদ ব্যক্ত করছি।